এক মাস আগেই গত ডিসেম্বরে রাবিতা আল আলম আল ইসলামের পক্ষ থেকে মক্কার প্রাণকেন্দ্রে বাইতুল্লাহর পাশেই একটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই কনফারেন্স রাবিতা আল আলম আল ইসলামের ব্যবস্থাপনায় এবং সৌদি বাদশাহ মালিক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ হাফিজাহুল্লাহ এর পূর্ণ তত্ত্বাবধানে সেই কনফারেন্সে গোটা বিশ্ব থেকে 127টি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই কনফারেন্সের মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য সংহতি কীভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়। দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকেও 5 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মাঝে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই দুদিন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। সেই প্রোগ্রাম আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর এবং সফল প্রোগ্রাম হয়েছে। সেখানে সকল শ্রেণীর মুসলিমদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিভাবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব। প্রোগ্রাম শেষে সেই প্রোগ্রাম সম্মেলনের যে ফলাফল, প্রথম বিষয় হলো মুসলিম বিশ্বের যেভাবে হোক ঐক্য গড়ে তুলতেই হবে, এর বিকল্প পথ নেই। দ্বিতীয় বিষয়, অতি আফসোসের সাথে বলতে হয়, মুসলিমদের মাঝে আমরা বিশ্বাস করে থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে সম্মান ও মর্যাদার অধিকারী হচ্ছেন খলাফায়ে রাশিদিন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু একটি বড় সংখ্যক যারা নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে, পরিচয় দেয়, অথচ তারা যেভাবে আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রদ্ধা সম্মান ও মর্যাদা দেওয়া দরকার তা তো দেয় না, বরং তারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অপবাদে অপবাদ দিয়ে তাদেরকে মুসলিম হিসাবেও তাদের চরমপন্থীরা স্বীকৃতি দিতে রাজি নয়, এমন পর্যায়ে চলেছে নাউযুবিল্লাহ। যদি বিষয়টি এমনই হয়, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীনদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, খাদ্যের মাঝে শরীর নামক খাদ্য যেমন শ্রেষ্ঠ খাদ্য, নারীদের মাঝে শ্রেষ্ঠ নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা যারা আহলুস সুন্নাহ আহলুল হাদিস, আমরা বিশ্বাস করি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সেই ধরনেরই, জান্নাতেও তিনি শ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন। কিন্তু সেই বাতিলপন্থী তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, অথচ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে নাউযুবিল্লাহ। যদি এমনই হয়ে থাকে তাহলে ওই শ্রেণী মুসলিম পরিচয় দিলেও তাদের সাথে ঐক্য কিভাবে হতে পারে? আপনি কি তাদের বিষয়টাকে মেনে নেবেন বা তারা কি আপনার বিষয়টাকে মেনে নেবে? কেউ তো কারোটা মানতে রাজি নয়, তাহলে তাদের সাথে তো ঐক্যের কোনো সুযোগ নেই। অথচ অপরিহার্য ঐক্য প্রয়োজন, ঐক্যর বিকল্প কোনো পথ নেই। তাই সেই সম্মেলনের সিদ্ধান্ত হয়, প্রথম বিষয় হলো ঐক্য অবশ্যই হতে হবে, দ্বিতীয় বিষয় হলো এই ঐক্য হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। বলুন আলহামদুলিল্লাহ, এই ঐক্য হতে হবে তাওহীদ এবং সুন্নাহর আলোকে। সুতরাং বিশ্বব্যাপী সর্বত্রই যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, তাদেরকে এই ঐক্যের পথে আসতে হবে। এক্ষেত্রে বলতে চাই, আজকে এই ঐক্য বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে চাইলে যারা আজকে সাফি মাঝহাবের রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন সাফি মাঝহাবের আলোকে, যারা হানাফি মাঝহাবে রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন হানাফি মাঝহাবের আলোকে, যারা নকশবন্দিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন নকশবন্দিয়া তরিকার আলোকে, যারা চিশতিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন চিশতিয়া তরিকার আলোকে। জেনে নিন, এই ঐক্যের ডাক কিয়ামত পর্যন্ত দিলেও কখনো ঐক্য সম্ভব হতে পারে না, কারণ হানাফি
হানাফি বাদ দিয়ে শাফিতে যাবে না, শাফি শাফি বাদ দিয়ে হানাফিতে আসবে না, নকশবন্দি নকশবন্দি বাদ দিয়ে চিশতিয়াতে যাবে না, চিশতি চিশতি বাদ দিয়ে নকশবন্দি হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত এই ঐক্যের ডাকেও কোনো কাজে আসবে না, ঐক্য সম্ভব হবে না। এই জন্য আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসদের অন্যমত দিক হলো, আহলুল হাদিসরা কোনো একজন বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে অনুসারী নয়, আহলুল হাদিসরা কোনো একজন গাউস কুতুবকে, পীর মুর্শিদকে, অলিয়াউলা বুজুর্গকে কেন্দ্র করে তারা ইসলাম মেনে চলে না। আহলুল হাদিসরা ইসলাম মেনে চলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। অতএব গোটা বিশ্বের মুসলিমেরা যখন বলবে ইসলাম মানেই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলাফায়ে রাশিদিনের অনুসরণের মাধ্যমে ইসলাম মেনে চলবো, এশিয়ার মানুষেরা যখন এইভাবে বলবে, আফ্রিকার মানুষেরা এইভাবে বলবে, আমেরিকার মানুষেরা এইভাবে বলবে, ইউরোপের মানুষেরা এইভাবে বলবে, তাহলেই গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য হওয়া সম্ভব হবে কি বলেন ঠিক কি না? ঠিক একইভাবে ঠিক এমনইভাবে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসেরা বিশেষ কোনো তরিকার আলোকে ইসলাম পালন করতে চায় না, বিশেষ কোনো মাযহাবের আলোকে ইসলামের দাওয়াত দেয় না, বিশেষ কোনো মতবাদের আলোকে ইসলামের দাওয়াত দেয় না। বরং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজ্জের ভাষণে যেমনইভাবে বলে গেছেন, তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। তাই আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, আহলুল হাদিসের আহ্বান হলো পৃথিবীর বুকে যেখানেই কোনো মুসলিম থাকবে তার আহ্বান হতে হবে এটাই, তার স্লোগান হতে হবে এটাই, তার দাওয়াত হতে হবে এটাই, তার দাবি হতে হবে এটাই, তার কর্মসূচি হতে হবে এটাই যে আমি মুসলিম মানেই হলো ইসলাম মানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। বাংলার মুসলিম যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, আফ্রিকার মুসলিম বলবে ইসলাম মানেই কোরআন সহিহ হাদিসের আলোকে, ইউরোপের মুসলিম বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, সর্বত্র গোটা বিশ্বের মুসলিমেরা নিজেদের মাঝহবি চিন্তাবোধ দিয়ে, নিজেদের দলাদলি বাদ দিয়ে, নিজেদের তরিকার কথা ভুলে গিয়ে, নিজেদের পীর মুর্শিদের কথা ভুলে গিয়ে গোটা বিশ্বের মুসলিমেরা যখন এক স্লোগান তাদের মুখ দিয়ে বের হবে, এক কথাই যখন তাদের মুখ দিয়ে বের হবে ইসলাম মানেই হলো কোরআন ও সহিহ হাদিস, তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করা। কে বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আজকে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের, বিশেষ করে এই ঢাকা মহানগর ও দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের এই সম্মেলন থেকে গোটা বিশ্বের মুসলিমদের জন্য সেই আহ্বানে জানাচ্ছি, নিজেদের দল মত ভুলে গিয়ে, নিজেদের মতবাদ ভুলে গিয়ে, নিজেদের চিন্তা ফেরকা ভুলে গিয়ে আজকে ফিরে আসুন এক আহ্বানে, এক স্লোগানে, এক ডাকে, এক কর্মসূচিতে, এক চিন্তায়। সেটি হলো দিন মানবো, ইসলাম মানবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে, তাহলেই সম্ভব হবে মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা করা, ঐক্য ফিরিয়ে নিয়ে আসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে ছোট্ট করে আরেকটু বলতে চাই, বাংলার বুকে যত আহলুল হাদিস রয়েছি আমাদেরকেও সে বিষয়টি মনে রাখতে হবে। 1946 সালে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলে হাদিসদেরকে সেই আহ্বানে জানিয়েছিলেন, তিনি সফল হয়েছিলেন। সুসংগঠিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই সংগঠন উপহার দিয়েছেন আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে দাওয়াতি কাজ করার। আজও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই কাজ করে যাচ্ছে, সেই দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলার বুকে সকলের কাছে ইসলাম একদিন প্রিয় দিন হিসাবে, আসল দিন হিসাবে গৃহীত হবে, আর সেই দিন হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে পথে চলার তৌফিক দান করুন।
কথা দীর্ঘ না করে আমি শেষ করতে চাই। পরিশেষে আবারও মোবারকবাদ জানাচ্ছি ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, সকল দায়িত্বশীলদেরকে, ঢাকা দক্ষিণ সহ সকল এলাকার দায়িত্বশীলদেরকে, আপনাদের সকলকে যারা শ্রম দিয়ে সময় দিয়ে সুন্দর এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলেই ভূমিকা রেখেছেন। আল্লাহ সকলকে যাচাই খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে যেভাবে অবদান রেখেছেন আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। সামনেও যেন এইভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।